মরমজাদা পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া, আমার নুডলস দিয়ে যা। এই দাঁড়া 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 দে বলছি, আমার নুডলস এর কড়াই ফিরিয়ে দে। এই মিচকে মাইরি, এই নুডলস যখন একবার আমি হাতে নিয়েছি, এই নুডলস ফিরে পাওয়ার সম্ভাবনা 0%। মরমজাদা বলছিস কি, দিবি না তুই নুডলস ফিরিয়ে? তবে দাঁড়া, একবার তোকে ধরতে পারলে ওই নুডলস তোর পিছনে দিব আমি। দাঁড়া বেটা দাঁড়া। হ্যাঁ হ্যালো জান্টু সোনা, শান্টু মোনা, তুমি যা বলবে তাই হবে জান। তুমি তো রোজ এই একই কথা বলো জান, কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। আমি কতদিন থেকে বলছি চলো বিয়ে করি বিয়ে করি, তুমি তো আমার কথার গুরুত্ব দিচ্ছ না। এদিকে তো বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ইরে মাইরি, বলো কি সোনা, আরামজাদা হবু শ্বশুর আমাকে না জানিয়ে আমার প্রেমিকের বিয়ে ঠিক করে ফেলেছে? এ তো ঘোর অন্যায়। এবার তোমাকে পালিয়ে এনে বিয়ে করে আমি এই অন্যায়ের প্রতিশোধ নিব। হ্যাঁ বলছো কি তুমি, শেষমেশ আমরা কিনা পালিয়ে বিয়ে করব? আরে বলু বলু, তাছাড়া তো কোনো উপায় নেই। রাতের বেলা রেডি থেকো, তোমাকে আমি তুলে নিতে আসবো, না মানে পালিয়ে যাবো আমরা দুজন। কোথায় পালাবি শালা, পালানোর আগে আমার টাকা দিয়ে যা। আজকাল আজকাল করতে করতে তো কম নুডলস এর প্যাকেট বাকিতে নিসনি আমার দোকান থেকে। মাইরি কিংকম দাদা, বিয়ের মতো একটা শুভ কাজের জন্য পালাতে চাইছি, আর তুমি কিনা অশুভ দেহ নিয়ে সামনে দাঁড়ালে? তোমার চেহারার মতো আমার বিবাহিত জীবন যদি কালা না মানে অন্ধকার হয় তবে কি হবে বলো তো? রামজাদা, তুই আমার ব্ল্যাক চামড়াকে অপমান করছিস। টাকার সাথে সাথে আজ আমার অপমানেরও প্রতিশোধ নেব। নাক বরাবর পা তুলে মারবো এক লাথি। এই হেই, তুমি ছাড়া কাটে না কাটে না প্রহর, এসো এসো বউ তুমি মুখেরই ভিতর, তোমায় নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর। ও তোমায় নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর। কিন্তু জান, ঘর কোথায়? এ তো দেখছি চালা, এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটাই তো আমার বাড়ি, আর আমি তো এই চালার মধ্যেই থাকি। ঘর নেই তো কি হয়েছে, আমরা এই চালার মধ্যে সংসার পাতবো? ওরে ওরে মৃত্যু আরামজাদা রে, তুই তো আমাকে বলেছিলি তোর ফ্ল্যাট আছে, BMW গাড়ি আছে, তাছাড়া তুই তো আমাকে বাড়ি গাড়ির ছবিও পাঠিয়েছিলি। কামন ডার্লিং, আপডেট হও, স্মার্টফোন থাকতে ফ্ল্যাট আর গাড়ির ছবির অভাব হয় নাকি? ওসব ডাউনলোড করে তোমাকে পাঠিয়েছিলাম। আর একটু আটটু মিথ্যে না বললে কি আর প্রেম জমে? ওরে ওরে বাটপারি করে বাটপারি, মুখে ঝুড়ি আর কাজে অষ্টরম্ভা, আজ তোর কপালে দুঃখ আছে রে, শ্বশুরের পোলা দুঃখ আছে। হায় হায় রে, বউ করছো কি করছো কি, লাগছে তো। কোথায় বিয়ের পর বরের সাথে বাসর করবে, তা না করে তুমি বক্সিং করছো? ওরে বাবা রে, ওরে মা রে, উফ গেলাম রে। আহা কি সুন্দর স্মেল, কি সুন্দর রং, দেখে মনে হচ্ছে নুডলস একেবারে ইয়ামি হয়েছে। বউ এবার শুধু নুডলসটাই একটু সস দিতে হবে। ইরি মাইরি কি সুন্দর নুডলস। আরে মিসকে তুই হঠাৎ জানালা দিয়ে এখানে কেন? বলিস না বন্ধু, জমরাজ আমাকে তাড়া করেছে, যে কোনো মুহূর্তে আমার প্রাণ নিয়ে চলে যাবে। মাইরি বলে কি কোথায় জম, আর তুমি এত স্পেশাল প্রাণের অধিকারী কবে হলে? হ্যাঁ যে জমরাজ জমদূতকে না পাঠিয়ে জমরাজ নিজেই এলো। মাইরি বানর বউ, তুমি একটা মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা জানতে না চেয়ে জেরা করছো? তোমার মধ্যে কি সামান্যতম ডেথ ম্যানার্স নেই? তাই তো বউ, তুমি চুপ করো তো। বল বন্ধু বল, তোর শেষ ইচ্ছা কি? আমি তোর শেষ ইচ্ছাটা পূরণ করব। বল বল বন্ধু বল। বন্ধু বুকে আয় বন্ধু, সত্যি তোর মতো বন্ধু পেয়ে আমি ধন্য বন্ধু। শেষবারের মতো আমি একটু নুডলস খেতে চাই বন্ধু। এটাই তোর শেষ ইচ্ছে? খা বন্ধু খা, তুই ওই কড়াই থেকে নুডলস নিয়ে খা। ও মা গো কি লাগলো গো, উফ কোমরের হাড় বুঝি একটা আস্ত নেই। কিন্তু বন্ধু গরম নুডলস ওভাবে খাস না, মুখ পড়ে যাবে তো, জমরাজ তো আর সামনে দাঁড়ায়নি তোর। ইরে মাইরি রাগ তোর জমরাজ, আমি পুরাই নুডলস বাজ।
মাইদি দেখো দেখো দেখি আমার বউয়ের কি কাণ্ড কারখানা, বেলায় 11টা বাজে আর এখনো পরে পরে ঘুমাচ্ছে। এই বউ এই ওঠো বলছি ওঠো, আর কত ঘুমাবে ওঠো বলছি। কি হয়েছেটা কি বলো তো, বিয়ে করেছি বলে কি একটু শান্তিতে ঘুমাতেও দিবে না নাকি? হ্যাঁ অযথা কাছে ঘুমতে বাঙালি। হায় হায় বলে কি এই বউ, কাল সন্ধ্যা 7টায় ঘুমিয়েছো, এখন বেলা 11টা বাজে, এখনো যদি ঘুম কাঁচা থাকে তবে এই ঘুম পাকতে আর কত সময় লাগবে বিধাতাই জানে। আর এভাবে পরে পরে ঘুমালে রান্না করবে কখন আর খাবে কখন? খাওয়া নিয়ে তুমি চিন্তা করো না তো, সকালে ঘুম থেকে উঠতেই তো 11টা বাজে, তারপর হাত ধুয়ে চামুড়ি খেতে খেতেই তো বেলা হয়ে যায়। খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিতে হবে নাকি? আবার রেস্ট নেওয়ার জন্য একবার বিছানায় গা দিলেই তো ঘুম, ঘুম থেকে উঠে সন্ধ্যার চামুড়ি খেলেই তো ফোনটা হাতে নিতে ইচ্ছে করে, আবার ফোন দেখতে দেখতেই তো ঘুমিয়ে পড়ি। এখন তুমি বলো আমি রান্নাটা করব কখন আর খাবো কখন? মাইরি বলছো কি তুমি? হায় বিধাতা, এ আমি কাকে বিয়ে করেছি? এই বউয়ের ডেইলি রুটিন শুনে তো আমার বুক জেরে হাড়টা বেরিয়ে আসতে চাইছে। এই বউ তোমার এত কথা শোনার সময় আমার নেই, যদি তুমি আমায় নুডলস রান্না করে দাও তো, নুডলস না খেয়ে তো আমি পটি করতে গিয়েও শান্তি পাই না। মাইরি কি তুমি আবার নুডলস নিয়ে এসেছো? বিয়ের পর থেকে তুমি শুধু নুডলস নিয়ে আসছো, ভাগ্যিস ঘরে মুড়ি ছিল, নয়তো নুডলস খেতে খেতে তো আমি এতদিনে নুডলস হয়ে যেতাম। না না বউ, নুডলস হওয়া তো অত সহজ নয়, আমি জন্মের পর থেকে নুডলস খাচ্ছি, আজ পর্যন্ত তো আর নুডলস হতে পারলাম না। আর তুমি এ কয়দিনে ভয় পাচ্ছ? আর যদি তুমি নুডলস হয়েও যাও তবে তো ভালোই হবে, আমি আরেকটা বিয়ে করব আর দ্বিতীয় বউ এসে আমায় নুডলস রান্না করে খাওয়াবে। কি কি বললি আরামজাদা, তুই নুডলস খাওয়ার জন্য আবার বিয়ে করবি? তোকে আর জন্মের নুডলস খাওয়াবো? হায় হায় করছু কি বউ, নুডলস গুলো ভেঙে যাবে তো, দরকার পড়লে তুমি আমার হাড় হাড্ডি ভাঙো, কিন্তু এই নুডলস ভেঙো না প্লিজ। ও বউ থামো থামো। দরজার মধ্যে তো রীতিমতো ডাকের বাড়ি পড়ছে, আর তোমার ঘুম ভাঙছে না এখনো, বাড়িতে আবার ডাকাত টাকাত বললো না তো? কি বলছো তুমি, ডাকাত কোথায় ডাকাত, আমার বাড়িতে ডাকাতি করতে আসবে এত সহজ? আজ ডাকাতের এক রাত কি আমার এক রাত। ওরে বাবা রে, ওরে মারে গেল রে, আহ কি লাগছে গো, ওরে বাবা ওরে মা। বাবা বাবা কি করছো তুমি, আরে তোমার গ্রামে কিভাবে মারছো কেন? থামো বাবা থামো বলছি থামো। বলছিস কি মা, এটা জামাই বাবাজি, আমি ভেবেছিলাম ডাকাত, না মানে তুই তো পালিয়ে গিয়ে একা একা বিয়ে করেছিলি, জামাইকে তো আর দেখিনি আমি। মাইদি তাই বলে প্রথমবার শ্বশুর বাড়িতে এসেই এমন বস্তা ধোলাই খেতে হবে সেটা আমি কখনো কামনা করিনি। না মানে বাবা, আমরা ভেবেছিলাম বাড়িতে ডাকাত পড়েছে, যাকে বাবা যা হবার তা তো হয়ে গেছে, এসো বাবা ঘরে এসো। শাশুড়ি মা, ও শাশুড়ি মা কোথায় আপনি, জলদি বাইরে আসুন, শাশুড়ি মা শুনছেন? ও নো, কে কি বাবাজি তুমি এতগুলো নুডলস এনেছো যে? মাইদি না মানে শাশুড়ি মা, কাল রাতে তো শ্বশুরাবা আমাকে হেভি খেলিয়েছে, শরীরের কম ক্যালোরি তো আর খরচ হয়নি, তাই নুডলস গুলো নিয়ে এলাম, নুডলস খেলে আমি ক্যালোরি ফিরে পাবো, নুডলস আমার শক্তি, নুডলসে আমার ক্যালোরি। সে কি বাবাজি, শুধু নুডলস খেলে তো আর শক্তি ফিরবে না, যাই বাজার থেকে আমি তোমার জন্য মাছ মাংস ফল ফ্রুট কিনে আনি। আরে আরে মদন কাকু যে, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো, আসলে আপনার জামাই আমার কাছ থেকে এক বস্তা নুডলস নিয়ে গেছে আর বলছে আপনি নাকি টাকা দিবেন, এবার টাকাটা দিয়ে দিন তো, 10-20 টাকার নুডলস তো নয়, পুরো 3000 টাকার নুডলস। হ্যাঁ আমার নামে বাকি করে আরামজাদা বুক ফুলিয়ে নুডলস নিয়ে গেল, এত টাকা তো আমি সাথে আনিনি বাপু, আজ তুমি যাও আমি অন্যদিন তোমার টাকাটা দিয়ে দিব, এখন আমাকে বাড়িতে ফিরতে হবে।
ওরে আনাম দাদা রে, ও বাড়িতে নুডলস খেতে খেতে আমি অতিষ্ঠ করে চেয়েছিস, এখন এ বাড়িতে এসে নুডলস খাচ্ছি, খা তোকে আমি জম্মের নুডলস খাওয়াবো, খা। এই জামাইকে তো সুবিধার মনে হচ্ছে না, এ তো দেখছি পুরোই নুডলস খোর, একে এবার একটা শিক্ষা দিতেই হবে। ইদি মাইদি, শ্বশুর আব্বা অনেকক্ষণ তো হাঁটলাম, কোথায় নুডলসের গাছ? কই, আমি তো দেখতে পাচ্ছি না। আরে বাবাজি, এত অস্থির হলে চলবে, আর একটু হাঁটো, নুডলসের পুরো গাছ পাবে একটা, একটু তো কষ্ট করতেই হবে, একবার নুডলসের গাছের কাছে পৌঁছালে তোমার আর কোনো কষ্ট থাকবে না, তুমি সেই নুডলসের গাছের সাথে ঝুলে থাকবে, না মানে নুডলস গাছে রেডি থাকবে, তো তুমি শুধু গাছ থেকে পারবে আর খাবে, পারবে আর খাবে। ইরে মাই রি, তাই নাকি শ্বশুর আব্বা? তবে তো কোনো অসুবিধাই নেই, নুডলসের গাছের সাথেই আমি লেপ্টে থাকব। আমরা চলে এসেছি জামাই বাবা, এবার তোমায় দড়ি দিয়ে বাঁধার পালা। কোথায় এসেছি? এখানে তো কোথাও নুডলসের গাছ নেই, আর আমাকে দড়ি দিয়ে বাঁধবেন মানেটা কি? আহা বাবাজি, এত অস্থির হলে তো চলবে না, রশি দিয়ে বাঁধলে তবেই না বুঝতে পারবে সবটা, তুমি এবার গাছটার সাথে লেপ্টে দাঁড়াও তো দেখি বাবা। হারামজাদা, আমার মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবি, আবার আমার নামে বাকি রেখে নুডলসও খাবি, আজ তোকে জন্মের খাওয়া খাওয়াবো রে হারামজাদা। এখানে তোকে এনেছি, ওরে বাবা রে, ওরে মা রে, ওরে শ্বশুর রে, লাগছে রে, ওরে বাবা, ওরে মা। শরীরে তো লাগেই না, গায়ে কি জ্বরেই নাকি, জোরে জোরে বাতাস কর বলছি। বউ রাগ করো না, আমার পটি পেয়েছে, তুমি একটু অপেক্ষা করো, আমি পটি সেরে এসে আবারও তোমার সেবা করব। আরে আমি তোমাকে থামতে বলিনি, জোরে বাতাস করতে বলেছি, কথা কানে যায়নি নাকি তোমার? জান, সবই তো শুনলাম, এবার তোমার ঠিকানাটা দাও, আমি তোমার সাথে দেখা করব, আর তারপর তোমাকে বিয়ে করব। আরামজাদা, এখানে বসে মোবাইলে কথা বলা হচ্ছে, দে মোবাইল দে বলছি। বাবা ভালো হবে না কিন্তু, মোবাইলটা ফিরে দাও বলছি, আমি আমার জানের সাথে কথা বলছি। মাইরি, জান না চাই, আর কোনোদিন আমার মোবাইল দিয়ে অন্য মেয়ের সাথে কথা বললে তোকে মেরে তক্তা বানিয়ে দিব, এই আমি বলে দিলাম। আমাকে বিয়েও দিবে না, আবার প্রেম করতেও দিবে না, ভালো লাগে না কিচ্ছু, আমি বিয়ে করব, আমাকে বিয়ে দাও বলছি, নয়তো কিন্তু আমি অনশন করব। মাইরি, তুই যা খুশি কর, তবুও আমি তোকে বিয়ে দিব না, নিজে বিয়ে করে এক ঝামেলা কাঁধে বয়ে বেড়াচ্ছি, আবার তোকে বিয়ে দিয়ে নতুন ঝামেলা ঘরে আনতে চাই না, তাই এখন বেশি কথা না বলে আমাকে আমার কাজ করতে দে। লাগবে না আমাকে বিয়ে দেয়া, আমাকে আমার প্রাণপ্রিয় বন্ধুরা বিয়ে দিবে, চললাম আমি ওদের ওখানে। মাইরি, আরে যা যা, ওরা নিজেরাই বিয়ে করে আগুনে জ্বলছে, আবার তোকে বিয়ে দিবে, এ আমার জানা আছে। শোনো, এখন যা যা বলবো সব সুন্দর করে লিখে বাজার থেকে নিয়ে আসবে কিন্তু, বুঝেছো? বুঝেছি বল, নাও শুরু করো। 1 কেজি চাল, 2 কেজি আলু, 4 কেজি চিনি, 2টো মাছ, লাউ শাক, পটল, করলা, 2 লিটার তেল, সাথে 1 লিটার হারপিকো নিয়ে আসবে, সব কিছু লিখেছে তো ভালো করে? বউ যে তাড়াতাড়ি বললো, কিছুই তো লিখতে পারলাম না, আর যদি বলি কিছু লেখিনি তাহলে আবারও শুরু করবে মারামারি। কি হলো, বলছো না কেন, সব লিখেছো?
হ্যাঁ হ্যাঁ বল, সব লিখেছি, তুমি ঘরে যাও, আমি সব নিয়ে আসছি। এবার কি করব কিছুই তো মনে নেই, বউ যা যা বলেছে তার কিছুই তো মনে নেই রে। দূর, কেন যে বিয়েটা করলাম। কি রে, কি ভাবছিস এমন করে? আর বলো না দাদা, বউ বাজারের লিস্ট দিয়েছিল, এখন আমার কিছু মনে নেই, কি যে করব কিছুই বুঝতে পারছি না। আরে এত টেনশন নিস না তো, শোন আমি একটা বুদ্ধি শিখিয়ে দেই। যখন বউ কিছু আনতে বলবে আর তোর মনে থাকবে না, তখন তুই কোনো কিছু না ভেবে সোজা বাজারে গিয়ে সাদা মুড়ি কিনে আনবি, দেখবি তোর বউ আর রেগে থাকতেই পারবে না। সত্যি বলছো? সাদা মুড়ি দেখলেই বউয়ের রাগ কমে যাবে? একদম 200% সত্যি কথা বলছি। তাহলে তো ভালোই হলো, আমি এখনই গিয়ে সাদা মুড়ি কিনে আনবো। ফিসকে, আজকে মজা বুঝবি, বউ কাকে বলে। আরে এগুলো কি নিয়ে এসেছো? তুমি যা যা বলেছো আমার কিছুই মনে নেই, তাই তো এই সাদা মুড়ি নিয়ে এসেছি। না বউ, এগুলো কে, মাথা ঠান্ডা করো। হারামজাদা, একে তো আমার কথা অমান্য করেছিস, তার উপর আবার সাদা মুড়ি খেতে বলেছিস। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। বউ মেরো না, আমি আর কখনো তোমার কথা অমান্য করব না, ছেড়ে দাও বউ, দয়া করো। পিসকে, মেরা দোস্ত আমি। ক্ষমা করো বউ, আর মেরো না, আর মেরো না, আমি আর ভুল করব না বউ। নো ক্ষমা, অনলি বার হবে। দূর, এই শালা তো এখানে ব্যস্ত, একে বিয়ের কথা বলবো না, যাই বানরের কাছে যাই, বানরই পারবে আমাকে বিয়ে দিতে। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন। দোস্ত, আমি বিয়ে করব, আমাকে একটা বিয়ে দে দোস্ত, সারা জীবন সিঙ্গেল থাকতে আর ভালো লাগে না। দে না দোস্ত, দে না। কখনোই না, আমি বেঁচে থাকতে তোকে বিয়ে দেব না, দেব না। যে অন্যায় আমার সাথে হয়েছে সেই অন্যায় আমি তোর সাথে হতে দেব না। সিঙ্গেল আছিস, ভালো আছিস, বিয়ে সাদের কথা আর মুখে আনবি না বন্ধু। না না, আমি বিয়ে করব, বউয়ের সাথে ঘুরবো ফিরবো, আমাকে বিয়ে দে দোস্ত। মিসকে, আজ তুমি জেদ করিস না বন্ধু, তোর বৌদি আজ আমাকে মেরেছে, বউয়ের হাতে আমার মতো মার খেতে না চাইলে সিঙ্গেলই ভালো, তুই বরং সিঙ্গেলই থাক। বুঝলো না রে, বুঝলো না, কেউ আমার মনের ব্যথা বুঝলো না রে। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন। আমি যাইলাম যারে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, হাইরে, সে এখন বাস করে অন্যের ঘরে। হারামজাদা, এইভাবে বসে বসে বিরহের গান না গেয়ে পুকুর থেকে মাছ ধরে আন। পারবো না, আজ আমার মন ভালো নেই। তোর মা বলেছে আজ মাছ ধরে না নিয়ে আসলে তোর খাবার একেবারে বন্ধ, এবার ভেবে দেখ কি করবি। কেউ আমার খেয়াল রাখে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, যত সব। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি করবে আমায় বিয়ে?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব, তাও আবার এখনই, চলো চলো আমার সাথে চলো। মা বাবা কোথায় তোমরা? এদিকে এসো, দেখে যাও আমি কাকে নিয়ে এসেছি। এই মিষ্টি মেয়েটা কে রে বাবা? এই মিষ্টি মেয়েটা আমার বউ। তোমরা আমাকে বিয়ে দাওনি তো কি হয়েছে? পুকুর আমাকে ঠিকই দয়া করে বউ দিয়েছে, বুঝেছো? পুকুর বউ দিয়েছে মানে কি বলছিস কি তুই? এই মিষ্টি মেয়েকে কোথায় পেয়েছিস? খুলে বল তো দেখি। খেলো এই ছেলে নিজের কপালটা নিজেই খেলো, এবার বুঝবি মজা কত ধানে কত চাল। যাও আবার, ভালোই হয়েছে বৌমা, চলো ঘরে চলো, মিষ্টি মুখ করবে। বৌমা তুমি এখানে বসো, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। মিষ্টির পরিবর্তে পচাবাসি মাছ হলে বেশ ভালো হতো মা। কি বললে বৌমা? নানা শাশুড়ি মা কিছু বলেনি, তুমি যাও তোমার কাছে। বউ আমি বাজারে যাচ্ছি, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ হ্যাঁ লাগবে তো, মাছ ভাজি আর পচা শুটকি। ইরি মাইরি, কি বললে পচা শুটকি? পচা শুটকি দিয়ে তুমি কি করবে? আরে স্বামী তুমি ভুল শুনেছো, আমি পচা শুটকি বলিনি, বলেছি মাছ ভাজি আর শুটকি নিয়ে আসতে। কতদিন হলো শুটকি তরকারি খাইনি। শুটকি তো এখন বাজারে পাওয়া যাবে না, তবে মাছ ভাজি পাওয়া যাবে। তুমি অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি চলে আসব। যাক বাবা, ও অল্পের জন্য বেঁচে গেলুম। বউ তোমার জন্য মাছ ভাজি এনেছি, তাড়াতাড়ি এইদিকে এসো। কই কই, দাও দাও তাড়াতাড়ি দাও। আরে বউ সাবধানে খাও, গলায় কাঁটা লাগবে তো। মা কি হয়েছে এইভাবে দৌড়ে এখানে আসলে কেন? বাবা বাবা মিচকে, বৌমা বৌমা একটা পেতনি। ইরে মাইরি কি বলছো কি, পেতনি মানে? হ্যাঁ বাবা আমি সত্যি বলছি, একটু আগে তার মানে সেদিন এই কারণে ওইভাবে মাছ খেয়েছিল। আমি ওই পেতনিকে আমার ইমোশন নিয়ে ছলনা করার কঠোর শাস্তি দিব। মাইরি বাবা মিজকে, আমরা তো তান্ত্রিক নই, কি করে শাস্তি দিবি তুই বলতো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মা, তুমি বাড়িতে যাও আর ওকে কিছু বুঝতে দিও না। কিন্তু মিজকে দেরি না করে তাড়াতাড়ি মিশন শুরু কর। বিছুটি পাতা মিশিয়ে দিয়েছি, এবার হারামজাদি পেতনি বুঝবি কার পাল্লায় পড়েছিস। পচা শুটকি, আহা কতদিন হলো পচা শুটকি খাইনি। আমার গলাটা গেল।
খবরদার শয়তান পেতনি, তোর ওই মুখে আমাকে স্বামী বলবি না, মাইরি বলছি। বাবা কোনো কথা নয়, মার, এই পেতনিকে মার। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমন এসব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।